রাজবাড়ির নাম করেছে বিভিন্ন বিষয়ে, রাজবাড়ির নাম যদি বৃন্দ রাজবাড়ির প্রশাসনের সেটা তুমি নিশ্চিত সিদ্ধান্ত নাও এবং আজকে ধন্যবাদ রাজধানী মেয়র মহোদয়কে এই শরীরের মহত্বকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য, এই কার্যা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন রাজবাড়ী জেলা এবং কমিটির সভাপতি সহসভাপতি আলহাজনা হজরত মাওলানা আলাউদ্দিন আল আজাদ, আলহাজনা হজরত মাওলানা আলাউদ্দিন আল আজাদ ভাই। সম্মানিত হাজরিন, এই চালকের বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করেছি, এই আন্দোলন চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত তাকে অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসির শাস্তি না ঝুলানো হবে, আন্দোলন থামবে না। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন রাজবাড়ী জেলা কমিটির সহসভাপতি আলহাজনা হজরত মাওলানা আব্দুল খালেক সাহেব, আলহাজনা হজরত মাওলানা আব্দুল খালেক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি পৃথিবীতে অনেক ধর্মের লোক আছে, আমরা মুসলিম বাদে যারা ইহুদি ধর্ম তারা মুসা আলাইহিস সালামকে নবী হিসেবে মান্য করে, খ্রিস্টান জাতি তারা ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে মানে, পবিত্র কোরআনে 25 জন নবীর নাম উল্লেখ আছে, হাদিসে অনেক নবীর নাম আরো আছে। যাই হোক, আমরা একটা কথাই বলতে চাই, আমাদের ইসলামের যে নির্দেশনা আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মা আল্লাহে, যারা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করে, পূজা করে, ইবাদত করে, তাদের প্রতিমা, তাদের দেবতা, তাদের গালি দিও না। আমরা জানি যে আল্লাহর রসুল, আমরা কিন্তু সমস্ত নবী রসুল অর্থাৎ যারা দুনিয়াতে এই ধর্ম নিয়ে এসেছেন তাদের সামনে আমরা কিন্তু সম্মান সূচক এই কথা বলা আমাদের শিক্ষা দেওয়া হয়েছে। আমরা বলি হজরত মুসা আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম, সমস্ত নবী রাসূলকে আমরা সম্মান করি, কোরআনের শিক্ষা, আমরা কোন রসুলের মধ্যে ফারাক করি না, পৃথক করি না। সুতরাং যারা এই সমস্ত করে তারা কুরাঙ্গার, তারা সকল। সুতরাং আমরা তীব্র প্রতিবাদ জানাই, অনেক আলেম ওলামা এসেছেন তারা কথা বলবেন, আমি এমনি অসুস্থ মানুষ, আমার কণ্ঠ তেমন জোর নাই, আমি আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক দেবতা, আমাদের দু চারটে মিছিল আরো আসতেছে, তারা আসার পরে আমরা বের হয়ে চলে যাবো, একটু আমরা কষ্ট করি রবির জন্য, নবীর মহব্বতে। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন রাজবাড়ী জেলার করণ আলমুদ্দিন ঐতিহ্যবাহী ভান্ডারিয়া তামিল মাদ্রাসার সুযোগ অধ্যক্ষ আলহাজনা হজরত মাওলানা আবুল ইরশাদ মোহাম্মদ সিরাজুমনির সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত তাওহীদী জামাতা, আজকে আমরা এসেছি, আমাদের জানা আছে আমরা কোন ব্যক্তি না দেশের বিরুদ্ধে আন্দোলনে আসি নাই, কি বলেন ঠিক? আমরা কোন ধর্মের বিরুদ্ধে আন্দোলনে আসি নাই, আমরা এসেছি ধর্মের নামে যারা অধর্ম সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আন্দোলনে, আমরা এসেছি ধর্মের নামে যারা পৃথিবীর বুকে সন্ত্রাস তৈরি করছে তাদের বিরুদ্ধে কথা বলতে। কেবলমাত্র দুইজন ব্যক্তি নয়, তাদের পৃষ্ঠপোষক যারা ভারতের বর্তমান পোষক, আমাদের ভারতের বিরুদ্ধে আন্দোলন নাই, আমাদের হিন্দির বিরুদ্ধে আন্দোলন করছি না, আমরা মুসলমান, আমাদের আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন সকল ধর্ম স্বাধীনভাবে চলবে, তারা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করবে, এটা আমরা ধর্ম থেকে শিখেছি। এক ধর্মের মানুষ আর এক ধর্মকে আক্রমণ করবে না, এটা ধর্মীয় অনুশাসন, ইসলাম।
থেকে শিখেছি, সেই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, অন্য ধর্মের মানুষকে যদি কেউ আঘাত করে সেই মুসলমান জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতে সুখানও পাবে না। সেই নবীর বিরুদ্ধে যখন কোন ব্যক্তি ধর্মের নামে আঘাত করে, দ্বিধা করে না, সে অবশ্যই ধার্মিক নয়, বরং কলঙ্কার, বরং অধর্মী। ভারত সরকারের নিজস্ব প্রয়োজন উচিত তাদের মতকে পরিবর্তন করা, ধরনের পৃষ্ঠপোষকতা নীতিকে বিরত রাখা, তা না হলে আমরা একদিন না একদিন পুরো জাতি ধ্বংসের মধ্যে ফেলে। আমরা প্রথমেই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ রূপুর সরকার শর্মা সহ যত আছে সকলকে হেদায়েত দান করুন। হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন গাছকে ধ্বংস করে দেবে। আমাদের প্রতিবাদ দুই একটা হলো তাৎক্ষণিক, একটা হলো দীর্ঘস্থায়ী। আগের বার আমি বলেছিলাম আমরা অনেক সময় তাৎক্ষণিক প্রতিবাদ করি, এটা অবশ্যই দরকার, আজকে এটা আরো বেশি দরকার, এর মধ্যে কোন সন্দেহ নাই। কিন্তু পরের দিনে আমরা ভুলে যাই, ভুলে যাওয়ার ক্ষেত্রে কি হয়, যার কারণে আমরা আবার যা স্থায়ী হয়ে যাই। মনে রাখতে হবে, শত্রু যতক্ষণ পর্যন্ত শত্রুতা বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই। পদ্ধতি হল মারামারি নয়, আমাদের ইসলাম শিখিয়েছে মারামারি কাটাকাটি করবো না, অন্যের বর্তিতে আঘাত করবো না, অন্যের ধর্ম দেবতা আঘাত করবো না, কিন্তু তাদের মূল তালিকা শক্তি অর্থনৈতিক উপরকে তার আন্তর্জাতিক বিশ্ব অর্থনৈতিক অবরোধ দিয়ে সকলকে বন্ধ করে দেয়। আমরা জানি বর্তমান জাতিসংঘ মুসলমানের সকলকে সেই অবরোধ দিবে না, কি বলে বুঝে। প্রত্যেকটা মমিন, প্রত্যেকটা মুসলমান আমরা ভারতীয় পণ্য, যতক্ষণ পর্যন্ত তারা উপযুক্ত বিচার না করবে ততক্ষণ আমি মনে করি ততক্ষণ পর্যন্ত ওই পণ্য আমাদের বিরুদ্ধে কথা বলতে সহযোগিতা করে। অতএব ওই পণ্য বর্জন করা ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য ফল হয়ে যাচ্ছে, না ছাড়বে ততক্ষণ পর্যন্ত ভারত দায়িত্ব হিসাবে ভারতীয় পণ্য আমরা গ্রহণ করবো না। আমাদের সকলকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার, তাদের বুঝতে হওয়ার এবং আমাদের ইসলামের সৌজন্যবোধ, তফসিলে পাঁচশো ইসলামের মর্যাদা এবং তার আখলাক দিয়ে সমস্ত বিশ্বকে জয় করা তফসিল দান করুক। আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা না বলি, প্রিয় ভাইয়ের আমার, আমরা জানি এখন বর্তমানে নবীর প্রেমে সারা পৃথিবী উত্তপ্ত, কি বলেন ঠিক কিনা? এমন মুহূর্তে আমাদের ধৈর্য হারাইলে হবে না, আমাদের ভয় পাইলে চলবে না। আমরা আজকের ওদের পরাশক্তির অস্ত্রের অস্ত্রের শস্ত্র এগুলিকে আমরা ভয় পাই, কিন্তু আল্লাহ বাক্যব্য লড়াবেন বলছেন, ওরা তাহিনু ওরা তাহাজানু আনতুমুল আলা ওরা ইনকুমতুম মুমিনিন। তোমরা ভয় পাইও না, তোমরা কোন চিন্তা করো না, যদি তোমরা মনে হও বিজয় তোমাদেরই হবে। আর বিজয়ের নমুনা আফগানিস্তানে মুসলমানে দেখাই দিয়েছে, সারা বিশ্বের সমস্ত পরাশক্তিকে নাকালি সুমানি খাওয়ানোর জায়গা থেকে পাঠাই দিয়েছে। পরিশেষে বলব, তারা ধর্ম নিরাপত্তা দিকে ধর্ম নিরাপত্তা হিন্দু রাষ্ট্রের মোদীকে বলব, অবিলম্বে অবিলম্বে নতুন শর্মা সহ নবীর দুশ্মনদেরকে গ্রেপ্তার করে ফাঁসিয়ে কাটছে তোলার, সারা পৃথিবীর মুসলমানদেরকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। আমার আড়াই নাইল করা গেছে, সালাম আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য আসছে মাহমুদ রহমান সাহেব সহসভাপতি জেলা কমিটি। আহমদ হুমানের সঙ্গে আল্লাহ রাসূলুল করিম আহমাদ। প্রিয় সম্মানিত তৌহিদি জনতা, আমরা জানি এই নুপুর সরকার মধ্যে এই কুকুর সমৃদ্ধ কুকুরের মার্কা মারা এই নুপুর শর্মা আজকে নতুন না, অতীতে কখনো মেঘরা, কখনো ডেনমার্কের একজন, কখনো ফ্রান্সের কেউ না কেউ আমাদের এই নবীকে নিয়ে পর্যায়ক্রমে তারা এই ধরনের কার্যক্রম চালু থাকবে। আমাদের দায়িত্ব হল যখন পৃথিবীর যে প্রান্তে যেই হোক না কেন, নবীর বিরুদ্ধে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলার সাথে সাথে প্রতিবাদের জোর উঠবে গিয়ে বলে আমাদের কোন এই কার্যক্রম কোন সরকারের বিরুদ্ধে নয়, কোন জাতির বিরুদ্ধে নয়, যখন যখন যে ব্যক্তি যেই হোক না কেন সে
আমরা সহযোগিতা করে আজকের এই কার্যক্রম সম্পন্ন করবো। পরবর্তীতে আবার যদি কোন কার্যক্রমে দেখা হয় আমরা আসবো তো ইনশাল্লাহ। ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সম্মানিত তাওহীদ জনতা, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশের বরেণ্য আলেমে দিন আল্লাহ জনাব হযরত মাওলানা আবুল ইব্রাহিম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনের সময় কথা বলতে হবে, তকবীর না দিলে। প্রিয় ভাইরা, মাঝে মধ্যে আমাদের ইমান পরীক্ষা করা হচ্ছে, বিশ্বাস করেন, টেস্ট করে দেখতেছে আমরা ঘুমে আছি না জেগে আছি। আমরা মুসলমান কি ঘুমায় পড়েছি? ওরা বুঝতে পারে নাই, ওদের জানিয়ে দিতে হবে পৃথিবীর মুসলমান ঘুমায় নাই, পৃথিবীর মুসলমান জেগে আছে, এবং পৃথিবীর মুসলমান ইচ্ছে করলে আল্লাহর রহমতে বিশ্ববাসীকে দেখিয়ে দিতে পারে জাতি আবারও সেই মাথা উঁচু করে যাওয়ার মতো তাদের যোগ্যতা আছে। সম্মানিত হাজির, আচ্ছা আমরা যে পদক্ষেপ নিচ্ছি এটা কি যায় আকিমালে ইহে পাইয়ে না দলিল দেন। আমার রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গালি দিয়েছিল আবুল হাব, সেই গালির জবাব দেওয়ার সেদিন কেউ ছিল না, গালির জবাব দিয়েছেন কে? আল্লাহ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের বিরুদ্ধে গালি দিয়েছে, যে গালি যতবার পীর হও, হুজুর হও, যেমনতেরই হও, কেমন পর্যন্ত প্রাণ পড়লে গালি দিতেই হবে তোমাকে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মশকারি করে কবিতা লিখতেছিল, তখন কিছু লোক মুসলমান হয়েছে, হুজুর বললেন কে আছো? এই মশকারির জবাব দিতে পার বুখারি হাদিস। হুজুর বললেন কে আছো? হাসান ইবনে সাবিত বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই টিপকারির জবাব দিয়ে কবিতা লেখার যোগ্যতা আমার আছে। হুজুর বললেন ওর একটা মিম্বর বানিয়ে দাও, মসজিদে নববীতে একটা মিম্বর বানিয়ে হুজুর বললেন ওখানে দাও, উরুজুল মুশরিকিন, মুশরিকদের কবিতার জবাব কবিতা দিয়ে দাও। তোমাকে আমি রাসূল বলছি, তোমার এই কবিতার ক্ষেত্রে সাহায্য করবে স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাম। আমার নবীজির বিরোধিতা করেছিল কাব ইবনে আশরাফ, করেছিল ইহুদিদের নেতা মোহাম্মদ বিন মাসলামা, বুখারী হাদিস। আল্লাহ রাসূল বললেন কে আছো? আমার বিরুদ্ধে কলঙ্ক আরোপ করে এই কাব ইবনে আশরাফকে কে জাহান্নামে পাঠাতে পারবে? মোহাম্মদ বিন মাসলামা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন। হুজুর হুকুম দিলেন জাহান্নামে পাঠিয়ে, রাতের বেলা জাহান্নামে পাঠিয়ে এসে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহকে জাহান্নামে পাঠিয়ে দিস। সুবহানাল্লাহ। হে মুসলমান, আজকে হাসান ইবনে সাবিতের মতো, মোহাম্মদ বিন মাসলামের মতো ভারতের বুকে কুরাঙ্গার ভোলা নাদরায় লিখেছিল রঙ্গিনা রাসূল, ছোট্ট দুইটা ছেলে মোহাম্মদ আহমদ মায়ের অনুমতি নিয়ে আদালতের ভিতরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল কাকে? ছেলে দুটোর ফাঁসির অর্ডার হলে প্রাণ ভিক্ষার দরখাস্তে স্বাক্ষর চাওয়া হয়েছিল, ছেলে দুটো মা বলেছিল, ছেলে দুটো বলে আমরা সই করব না, মাকে বলা হলো আপনি সই করেন, যেমন ছোট্ট বাচ্চারা বোঝে নাই নবীজির বিরুদ্ধে গালি দিয়ে বই লিখেছে তাই প্রতিবাদ করেছে, আপনি বলেন আমার ছেলে দুটো জীবন ভিক্ষা দেওয়া হোক। মা বলল, সেই বাংলার কথা আসছে, ইকবাল আল্লামা ইকবালের কথা আসছে, যে বাবা তোমরা এসেছো আমার ছেলে দুটো প্রাণ ভিক্ষা আবেদনে আমার দরখাস্ত সই নেওয়ার জন্য, আর আমি গত তিনটা রাত আমার নবীজিকে দেখি, আমার কসুর আমাকে বলে জন্মদিনের দরজা থেকে কলকাতায় শেষ দিন ঘুরেছি, তোমার সন্তান তুমি ফাঁসি হবে, আমি ওদেরকে নিয়ে মদিনায় চলে যাবো। অন্ধনবীর উম্মত না, আমাদের এই প্রতিবাদ, এই রৌদ্রের ভিতরে গরমের মধ্যে দুপুরের খাবার না খেয়ে আমরা যে আজকে ইমানের পরিচয়, রাসূলের ভালোবাসার পরিচয় দিতে এসেছি, এর সংবাদ মদিনার রওজায় যাচ্ছে, এর ভিডিও মদিনার রওজায় যাচ্ছে, এর ভিডিও আল্লাহ আরশে আজিমে পৌঁছে যাচ্ছে। আমরা ভুল করে নাই শরীয়তের দৃষ্টিতেও দুনিয়াবী দৃষ্টিতেও, তবে আবুলের শাস্ত্রীয় ভাই মনি ভাই যে হিকমতি কায়দায় সবসময় বেশি ফলপ্রসূ হওয়া যায়, অতএব মধ্যপ্রাচ্য যেমন ট্রেনের ভিতরে ফেলে দিচ্ছে ভারতীয় পণ্য, বহু দেশের দোকানগুলোতে তাদের পণ্যগুলোর উপর কাগজকে আবরণ দিয়ে দিয়েছে, কর্মীগুলোকে দেশে পাঠিয়ে দিচ্ছে যে ভালো হোক আবার দেখবো, তা আমাদেরও এই পথ
পদক্ষেপটার বেশি প্রয়োজন না কম প্রয়োজন? মিছিল করলাম, মিটিং করলাম, তারপর ওইটাই করলাম, তাহলে কোন লাভ হবে না। নূপুর সরব না কেন? তার চক্র গোষ্ঠী সাহস পাবে না এ জাতির গায়ে হাত দিতে। 30 কোটি মুসলমান ভারতে গলার কাটাকুনি করছে, ওই 30 কোটি মুসলমানই যথেষ্ট হয়ে যাবে যদি আমাদের একটু সমর্থন পাওয়া যায়। এক মুসলমানের তকবিরে যদি 200 গোয়ান থেমে যায়, তাহলে আমাদের এত মুসলমানের তকবিরেও থামবে না? আমরা কি মুসলমানের মতো ওই মেয়েটার মতো অন্য হয়ে বলতে পারবো? আমাদের ভিতর কেউ বিপদে পড়লে যেন না বলি উনি কোন মতে, ওনার টুপি কোন ধরনের, উনি কোন পীরের মুরিদ, উনি কোন নাস্তাকে, এটা যেন না দেখি। আমাদের কোন ভাই যদি কোন বিপদে পড়ে, আল্লাহ না করুন, আমরা যেন মনে করি যে বিপদটা আমারও, সকলেরও, এটা মনে থাকবে। কুস্কানিমূলক আমরা কিছু করবো না, এটা মনে রাখতে হবে। আমাদের গঠনমূলক কাজ হতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হিন্দু জনতা, অল্প কিছুক্ষণের পরেই আমাদের আজকের মিকম মিছিল শুরু হবে। এই পর্যায়ে এখন আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজধানী জেলার সম্মানিত সদর সেক্রেটারি মুফতি রসুল বিল্লাহ। মুফতি, মুফতি রসুল বিল্লাহ। আসসালামু আলাইকুম বাদ আল হামদি ওয়াস সালাত। আজকে এইখান থেকে যারা আমরা সমবেত হয়েছি ইমাম কমিটির ব্যানারে এবং ইসলামী আন্দোলনের ব্যানারে, সবার একটাই দাবি, নূপুর শর্মাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, সারা বিশ্বের মুসলমান দেশ থেকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হয়েছে, কিন্তু আমরা তৃতীয় মুসলিম বিশ্ব হওয়া আজকে পর্যন্ত এর কোন প্রতিবাদ জানানো হয় নাই। প্রিয় তৌহিদি জনতা, আমরা দীর্ঘক্ষণ জুমার পর থেকে এখানে সমবেত হয়েছি একটাই লক্ষ্য, নূপুর শর্মার দৃষ্টান্তমূলক শাস্তি এবং মুসলমানদের বিরুদ্ধে যারা কটাক্ষ করবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করার প্রতিবাদে এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, আজকের এই প্রোগ্রামের দিক নির্দেশনা কথা বলবেন আমাদের রাজবাড়ী জেলা ইমাম কমিটির সংগ্রামী সভাপতি আলহামদুলিল্লাহ وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين আজকের এই রাজবাড়ী জেলা ইমাম কমিটির উদ্যোগে ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা সহ অন্য নেতা যে রসুল এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে কটূক্তি করেছে, গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে, তার প্রতিবাদে রাজবাড়ী জেলার সর্বস্তরের মুসলিম উম্মা আজকে বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে, কি বলেন? জানাচ্ছে জনসমুদ্র, যতক্ষণ পর্যন্ত নূপুর শর্মার ফাঁসির কাছে না ছড়ানো হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। নূপুর শর্মাকে ফাঁসির কাছে ঝুলিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বিশ্বকে এই যে দেখাইতে হবে যে পরবর্তীতে যদি কেউ রসুলের সাথে বেড়াদুবি করে তার শেষ পরিণামও ফাঁসির কাছ ছাড়া তৃতীয় পরিস্থিতি। আমাদের বিজেপির কাছে, বর্তমান ভারতের সরকারের কাছে একটাই দাবি যে আপনি যদি আপনার দেশকে অর্থনীতিকে রক্ষা করতে চান,
আপনি যদি বাঁচতে চান, আপনার দেশকে বিভক্ত হওয়া থেকে বাঁচতে চান, আপনার দেশ খণ্ড খণ্ড হওয়া থেকে বাঁচতে চান, তাহলে অবশ্যই নূপুর সাংবাকে ফাঁসির কাছে জড়ানো হবে। তাহলে আপনার অর্থনীতি পঙ্গ হয়ে যাবে ইনশা আল্লাহ, আপনার দেশ আল্লাহর গজব লেগে খণ্ড খণ্ড হয়ে যাবে, আপনার দেশে স্বাধীনতা সর্বমুহূর্তকে রক্ষা করতে পারবেন না আপনি। রাজবাড়ি থেকে জানিয়ে দিতে চাই, রাজবাড়ি জেলা ইমাম কমিটির ডাকে আজকে সর্বস্তরের জনগণ জনসমুদ্রে পরিণত হয়েছে, তারা একটাই দাবি, নূপুর শর্মার ফাঁসি চাই, শর্মার ফাঁসি চাই। আরো যারা আছে ওরা নেতা সহ যারা এরকম যা রসুলের বিরুদ্ধে কটূক্তি করবে, কোরআন হাদিসের বিরুদ্ধে কটূক্তি করবে, তাদেরও ফাঁসি চাই। আমরাও এই দাবি করি যে সারা বিশ্বে যাদের একটাই দাবি হোক মুসলমানদের, মুসলমানদের বিরুদ্ধে কেউ কটূক্তি করলে, কোরআন হাদিসের বিরুদ্ধে কটূক্তি করলে, তাদের ফাঁসির কাস্তে ঝুলাইতে হবে, ঝুলাইতে হবে, নাহলে মুসলমান কখনোই পিছপা হবে না। জেলা ইমাম কমিটি আজকে যে ডাক দিয়েছে, আপনারা যে ইমানি পরীক্ষা দিয়েছেন, জিহাদ এটাও একটা জিহাদ, কি বলেন ঠিক কিনা? রসুলের তিনটা মহব্বতের কথা বলা হয়েছে, আল্লাহকে মহব্বত করা, আল্লাহ রসুলকে মহব্বত করা, আল্লাহ রাস্তায় জিহাদ করা, কয়টি বলেন তো? তিনটি, আল্লাহকে মহব্বত করা, আল্লাহ রসুলকে মহব্বত করা, জিহাদ করা, এই তিনটি কাজ। সুতরাং আমরা এই তিনটি কাজের যে তিনটি কাজের মধ্যে আজকে লিপ্ত আছি আমরা, কি বলেন ঠিক কিনা? আল্লাহর মহব্বত, আল্লাহ রসুলের মহব্বত, আল্লাহ রাস্তায় জিহাদ, এটার মধ্যে আমরা লিপ্ত আছি। আজকে প্রশাসন ওসি সাহেব এসপি সাহেব সহ আমরা সবার কাছে কালকে গিয়েছিলাম, ওনারা আমাদেরকে খুবই আন্তরিকতার সহিত আমাদের সাথে ব্যবহার করেছে, আমরা খুবই তাদের উপর সন্তুষ্ট। আজকের এই প্রোগ্রাম থেকে তাদেরকে আমরা আন্তরিক 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 ভাবে ধন্যবাদ জানাই তাদেরকে, এবং তাদেরকেও আল্লাহ তাআলা যেন এর দাদায় খায় দান করুক। আমরা ধন্যবাদ জানিয়ে আমরা আর একটা কথা বলবো ভাই, আমরা মুসলমানদের সুশৃঙ্খল, এখানে উশৃঙ্খল করে আমাদের কোনো লাভ নেই। আমরা সামনে আমাদের নেতৃবৃন্দ যাবে, এরপরে আপনারা সুশৃঙ্খল ভাবে আমরা এখান থেকে মিছিল হবে, মিছিল যাবে বড়পুল, বড়পুলের মোড় ঘুরে এসে এই মুক্তিযুদ্ধে স্মৃতি চত্বরে আছে, এর যে একটা স্থান দাঁড়ানো ওই ঘরে দাঁড়িয়ে কোয়া করে আমরা শেষ করে দেবো, কি বলে ঠিক আছে? তো তাড়াহুড়া করবেন না, আগে যাওয়ার চেষ্টা করবেন না, আমাদের নেতৃবৃন্দ আগে দিয়ে শুরু করার পরে তারপরে আপনারা এখান থেকে মুখ করবেন সুশৃঙ্খল ভাবে, কেউ গায়ের কথা করবেন না, আস্তে আস্তে স্বাভাবিক হাতে আমরা যাবো। আমাদের নির্দিষ্ট স্লোগান, নির্দিষ্ট স্লোগান ছাড়া আমরা অন্য কোনো স্লোগান দেবো না, আমাদের নির্দিষ্ট স্লোগান গুলো আমাদের কমিটির সেক্রেটারি আপনার সাহেব উনি বলবে, এখন আমরা এই স্থিতির গুলো এই স্লোগান গুলো দেবো, কোন সরকার আমি স্লোগান দেবো না, অন্য কোনো স্লোগান দেবো না, আমাদের স্লোগান একটা যে রসুলের বিরুদ্ধে অবমাননা সইবে না মুসলমান, এই ধরনের স্লোগান ছাড়া আমরা অন্য কোন স্লোগানে আমরা দিব না, কি বলেন? ঠিক আছে, যাবে আমাদের দেশটি সামনে না যাবে আপনারা কেউ ফিরে করার চেষ্টা করবেন। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের নেতৃবৃন্দ যাচ্ছে, সবাই আমরা কথা শুনি, সামনে যাওয়া সামনে আমাদের নৈতিক দায়িত্ব। প্রিয় সম্মানিত সুধীবৃন্দ, আমরা
Thank you.
No!
খায়রুল ভাই স্লোগান না হইলে হবে না, যুবক চিল্লাইতে হবে। ঘুরছে Thank you.
কিন্তু আমাদের মনিটা এদের জন্য বসে গেছে, ওইটা না আসা পর্যন্ত তো এটি কাম হবে না। এদের প্যাকেজ তান্দুর দিয়ে আবার Thank you.
রক্ত দিতে রাজি আছে, মাল দিতে রাজি আছে, যে কোনো শেয়ার করতে রাজি আছে। আল্লাহ তাদের এসকে মহব্বতকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন, আমাদের দেশের মধ্যে শান্তির ফয়সালা করে দিন। আল্লাহ আমাদের সবাই সুন্দরভাবে সমর্থমানে বসবাস করতে পারে সেই তৌফিক নসিব করে দিন। আল্লাহ খাস করে নূপুর শর্মা সহ আল্লাহ যারা কুটুক থেকে তাদের হেদায়ত নসিব করে দিন, হেদায়ত না থাকলে তাদেরকে আপনি ধ্বংস করে দিন, ঝুলাই দিন। আল্লাহ আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আপনারা সবাই শান্তিপূর্ণভাবে যাবেন, কেউ যেন কোন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি না করেন। ইসলামী আন্দোলন থেকে যারা আসছেন তারা সবাই আপনারা যার যার অনুষ্ঠান থেকে আপনারা একত্রিত হয়ে তারপরে চলে যান। আমাদের যারা স্বেচ্ছাসেবক মাইকে ছিলেন সমস্ত মাইকগুলো এখানে জমা দিয়ে মেল চাইছে ইনশাল্লাহ ফিরে নেই। যাদের কাছে মাইক ছিল আমাদের ইমাম কমিটির যারা মাইক ছিল যাদের কাছে আমরা এগুলো এখানে স্থানান্তর করি। প্রথম মাইকের কাছে এসে আমরা সবাই এখানে দাঁড়িয়ে যাই। 1 লাখ ওভার হয়েছে, আমাদের এই সামনে চলে আসেন, এই সমস্ত ভাইরা আপনার সামনে চলে আসেন। পায় আপনি দাঁড়িয়ে সামনে চলে আসেন। আমাদের স্বেচ্ছাসেবক যারা ছিলেন দেখি ভাই, আমাদের স্বেচ্ছাসেবক যারা ছিলেন ইমাম কমিটির স্বেচ্ছাসেবক তারা একটু সামনে আসেন, মাইকের কাছে আসেন। হ্যাঁ, দোরের উপর একবার ফুল কাভারেজ শুরু থেকে লাইভ ধরেন সামনে তো বলে শেষ করে দেবো নাকি এমনি শেষ করে দেবো? এমনি সারাদিন বললাম না।